দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ে যার পর নাই হতাশ টাইগারদের ব্যাটিং কোচ জেমি সিডেন্স। ক্রিকেটারদের আউট হওয়ার ধরন নিয়েও বিরক্তি প্রকাশ করেন তিনি। তবুও তৃতীয় দিনে আশা খুঁজছেন ইয়াসির আব্বি মুশফিকের ব্যাটে। কথা বললেন চলমান সিরিজে বাজে আম্পায়ারিং নিয়েও। তামিমের শুরুটা দারুণ ছিল, তবে যদি তার আর মুমিনুলের আউট হওয়ার ধরন আপনি দেখেন, দুজনেই লেগ সাইডের বল হিট করতে গিয়ে ব্যর্থ হয়েছে। এখানে আমাদের আরো অনেক কাজ করার বাকি, ক্রিকেটারদের দ্রুত উন্নতি করা উচিত, তবে এখনো সুযোগ আছে। মুশফিক আর রাব্বিকে ইনিংসটাকে টেনে নিতে হবে, স্পিনারদের বিপক্ষে আরো আগ্রাসী হওয়া যেতে পারে। আম্পায়ারিং নিয়ে আপনার হতাশা থাকতেই পারে, এই সিরিজে একাধিক বাজে সিদ্ধান্ত ছিল, তবে এটা হতেই পারে কারণ মাঠে আম্পায়ারিং এর কাজটা সহজ নয়। রিভিউ নেয়ার ক্ষেত্রে আমাদের আরো বুদ্ধিদীপ্ত হওয়া জরুরি। তৃতীয় দিনের সকালে ভালো শুরু করতে পারলে চিত্রনাট্য পাল্টে যেতে পারে। আবারও আলোচনায় মিরপুরের উইকেট। ঢাকা প্রিমিয়ার লীগের মোহামেডান রূপগঞ্জ টাইগার্সের ম্যাচে এবার প্রকাশ্যেই উইকেট নিয়ে ক্ষোভ ছাড়লেন বাংলাদেশের টি টোয়েন্টি ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ। পরে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম কিউরেটর গামিনী ডি সিলভার সঙ্গে আলোচনা করেন বিষয়টি নিয়ে, তবে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেননি কেউই। এদিকে ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে 7 উইকেটে হেরে সুপার সিক্সে যাওয়া অসম্ভব করে ফেলেছে মোহামেডান। মিরপুরের উইকেট মানেই যেন এক গোলক ধাঁধা, যার কোনো উত্তর মেলানো যায় না। বছরের পর বছর এ উইকেটে খেলেও ম্যাচের আগে টসে জিতে এখানে কি করতে হবে তা বুঝতে পারেন না অধিনায়করা। মনে মনে তাই সবাই চান শেরে বাংলায় যেন টস জিততে না হয়। আন্তর্জাতিক ঘরোয়া যে কোনো আসরে মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা নতুন কোনো ঘটনা নয়, কিন্তু এবার মাঠেই নিজের ক্ষোভ ঝাড়লেন লাল সবুজের টি টোয়েন্টি অধিনায়ক। ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের ম্যাচ চলছিল রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে, ব্যক্তিগত ফিফটির অপেক্ষায় ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু 37তম ওভারের প্রথম বলে এনামুল হক জুনিয়রের ডেলিভারিটা উঠল না একেবারেই, আন্ডারে ঝুয়ে ফিরতে হয় রিয়াদকে। এ সময় উইকেটের এমন আচরণে বেশ ক্ষুব্ধ দেখাচ্ছিল টি টোয়েন্টি স্কিপারকে। বাউন্ডারির সামনে থাকা গ্রাউন্ডসম্যানদের উইকেট নিয়ে কথাও শোনান তিনি। পরে ড্রেসিং রুমে ঢোকার আগে সজোরে ধাক্কা দেন দরজায়। পরে মোহামেডান 143 রানে অল আউট হয়ে গেলে মাঠে আসেন কিউরেটর গামিনী ডি সিলভা। এ সময় সবাইকে এড়িয়ে দ্রুতই উইকেটের কাছে চলে যান তিনি। পরে ম্যাচ চলাকালীন মিরপুরে আসেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। কিউরেটরের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা যায় তাকে। ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের হয়ে 5 উইকেট নিয়ে মোহামেডানকে একাই ধসিয়ে দেন বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র। লিস্ট এ ক্যারিয়ারে প্রথম 5 উইকেট পাওয়ার আনন্দ থাকলেও পিচ নিয়ে সমালোচনা করেছেন তিনিও। সুপার লীগের দৌড়ে যদি আমাদের যেতে হয় তাহলে এই ম্যাচটা জেতা উচিত ছিল। সো আলহামদুলিল্লাহ যে আমরা আসলে জিততে পেরেছি। আর সেকেন্ডলি হলো গিয়ে লিস্টের ক্যারিয়ার, আমার 5 উইকেট আমার অনেকদিন ধরে একটা আসলে আমি টার্গেটই ছিল যে অ্যাটলিস্ট একটা 5 উইকেট যাতে পাই লিস্টেতে, যেহেতু ফার্স্ট ক্লাস ক্রিকেটে আমার অনেকগুলো 5 উইকেট আছে। সো আই এম ভেরি হ্যাপি যে দলটাও জিতেছে এবং সাথে সাথে আমার 5 উইকেট হয়েছে। উইকেটটা ছিল ভেরি টাফ উইকেট, সকালবেলা ভেরি ইম্পর্টেন্ট টস আমরা জিতে গিয়েছিলাম। উইকেটটা একটু স্লো ছিল, স্পিনিং ছিল, সো আসলে পুরোটাই আমরা কাজে লাগিয়েছি। হয়তো বা এটা আমাদের ফর আমরা যখন ব্যাটিংয়ে যেতাম আমাদেরও এরকম সমস্যা হতে পারতো। ম্যাচে পরে 7 উইকেটে হারে মোহামেডান, 3 উইকেটের বিনিময়ে জয় তুলে নেয় রূপগঞ্জ টাইগার্স। এ হারে সুপার সিক্সে ওঠা প্রায় অসম্ভব হয়ে গেল সাদা কালোদের জন্য। তবে উইকেট নিয়ে কোনো কথা বলতে রাজি হননি বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম, যিনি একাধারে মোহামেডান ক্লাবেরও একজন বড় কর্তা। স্বার্থের সংঘাতটাই হয়তো চুপ থাকতে বাধ্য করেছে তাকে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। টেবিল টেনিসের খবর। প্রথমবারের মতো কমনওয়েলথ গেমসে সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত বাংলাদেশ টেবিল টেনিসের খেলোয়াড়রা। এবারের আসরে পদক জয়ের তেমন সম্ভাবনা না থাকলেও ইতিবাচক পারফরম্যান্স করে অবস্থানের উন্নতি আনার প্রত্যয় সাব্বির, সোমা, মৌদের। শিষ্যদের প্রস্তুতিতে কোনো ঘাটতি দেখছেন না কোচ আলী। এদিকে খেলোয়াড়দের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়ে আগামী 15ই মে চাইনিজ কোচ ক্যাম্পে যোগ দেবে নিশ্চিত করেছেন ফেডারেশনের সহসভাপতি খন্দকার হাসান মুনির। গেল বছর সবশেষ কাতারে এশিয়ান চ্যাম্পিয়নশিপে 42টি দলের মধ্যে 20তম হয়েছিল বাংলাদেশ টেবিল টেনিস দল। এমন সাফল্যে প্রথমবারের মতো বার্মিংহাম কমনওয়েলথ গেমসে কোয়ালিফাই করে টেবিল টেনিস ডিসিপ্লিন। এবার 4 জন পুরুষ ও 2 জন নারী খেলোয়াড় কমনওয়েলথ গেমসে অংশ নেবে।
তবে পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে সংস্কার কাজ চলায় আপাতত জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে আসর সামনে রেখে গেল কয়েক মাস কঠোর অনুশীলন করছে খেলোয়াড়রা। যদিও প্রথমবারের মতো কমনওয়েলথে অংশ নিয়ে পদক জয়টা কঠিন হলেও ইতিবাচক ফলের প্রত্যয় সাব্বির, সোমা, মৌদের। আত্মবিশ্বাস নিয়েই আমরা খেলছি, প্র্যাকটিস করছি, আর অবশ্যই আমাদের বেস্টটা দেওয়ারই চেষ্টা করব। সে যে টিমই হোক, সে তাদের অনেক বড় টিম বা অনেক বড় প্লেয়ার সেটা ব্যাপার না, টেবিলে আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করব সবসময়, এটাই আমাদের চেষ্টা থাকে। টপ ফাইভ যে কান্ট্রিগুলো আছে ওইগুলোকে টার্গেট করতেছি, তার মধ্যে যে কান্ট্রিগুলো ইজি থাকবে আমাদের ইনশাআল্লাহ আমরা বিট করার চেষ্টা করব। পদক পাওয়ার জন্য আরও বেশি লেভেল আপডেট করতে হবে, বেশি ধরনের টেকনিক শেখার প্রয়োজন হবে, তো ইনশাআল্লাহ আমরা পরবর্তী কমনওয়েলথে পদক জেতার চেষ্টা করব। আর এই কমনওয়েলথে চেষ্টা করব যে যেই অবস্থানে আছি সেই অবস্থানটার উন্নতি করার। অনুশীলনের জন্য পর্যাপ্ত সময় পাওয়ায় শিষ্যদের প্রস্তুতিতে কোনো ঘাটতি দেখছে না কোচ আলী। পদক না পেলেও অবস্থার উন্নতি হবে বলে বিশ্বাস তাঁর। সব প্লেয়াররা কিন্তু সময় মতো সঠিকভাবে সুস্থভাবে প্র্যাকটিস করছে, আমি খুব আশাবাদী আমাদের এই টিমটা আপনার আসন্ন কমনওয়েলথ গেমসে আশা করি খুব ভালো রেজাল্ট করবে। এদিকে খেলোয়াড়দের প্রশিক্ষণের উপর গুরুত্ব দিতে আগামী 15 মে চাইনিজ কোচ ক্যাম্পে যোগ দেবে বলে নিশ্চিত করেছেন ফেডারেশনের সহসভাপতি। করোনার কারণে চায়নাতে আবার এম্বার্গো পড়েছে, না হলে এতদিনে আমাদের এখানে আপনারা চাইনিজ কোচ দেখতে পারতেন, এবং আশা রাখি ইনশাল্লাহ 15 মে-র মধ্যে যে ব্যবস্থাই হোক না কেন ইনশাল্লাহ আমাদের এখানে একজন চাইনিজ কোচ এবং প্র্যাকটিস পার্টনার এসে, দুইজন প্র্যাকটিস পার্টনার এসে হাজির হবেন। জাতীয় ক্রীড়া পরিষদে টেবিল টেনিস দলের সদস্যরা দুবেলা করে অনুশীলন করলেও পর্যাপ্ত সুযোগ সুবিধার দাবি জানিয়েছে খেলোয়াড়রা। ইস্তেক দীপু, সময় সংবাদ, ঢাকা। আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় তারকা তিনি, যে কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে হটকেক, টি টোয়েন্টিতে বিশ্বের অন্যতম কার্যকরী বোলার, লেগ স্পিন গুগলিতে ব্যাটারদের বোকা বানাতে ওস্তাদ। তবে ব্যক্তিগত অর্জন কিংবা এত তারকা খ্যাতির পরও যেন সুখ নেই রশিদ খানের মনে। সংক্ষিপ্ত ফরম্যাটের মেগাস্টার টেস্ট ক্রিকেটেও দিতে চান প্রতিভার প্রমাণ। এলিট ফরম্যাটে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চান অনেক অনেক ম্যাচে ভিন্ন ভিন্ন কন্ডিশনে। এক এক দেশের উইকেট এক এক রকম, তাই ভিন্ন কন্ডিশনে ভিন্ন পরিকল্পনার প্রয়োজন। এক্ষেত্রে আমার অভিজ্ঞতা আমাকে অনেক সহায়তা করে। দীর্ঘ স্পেলে বোলিং করলে নিজের স্কিলটা বোঝা যায়। আশা করি সামনের বছরগুলোতে আরও অনেক টেস্ট খেলার সুযোগ পাব। টেস্টে যতটুকু খেলার সুযোগ পেয়েছেন নিজের কারিগরি দেখিয়েছেন রশিদ। 5 ম্যাচে 34 উইকেট নিয়ে আফগানিস্তানের সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে আফগানদের ঐতিহাসিক জয়ের নায়কও ছিলেন রশিদ। 2 ইনিংসে নিয়েছিলেন 11 উইকেট। বিশ্বের অন্যতম সেরা স্পিনার বেশি বেশি টেস্ট খেলার সুযোগ চাইতেই পারেন, তবে নানা কারণে সে সুযোগ হারাচ্ছেন তিনি। নভেম্বরে হোবার্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা টেস্ট খেলার কথা ছিল, কিন্তু তালেবান শাসনামলে আফগানিস্তানের নারী ক্রিকেট নিয়ে অনিশ্চয়তার জেরে ওই ম্যাচ স্থগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। স্মিথ লাবুশেইনদের বিপক্ষে খেলতে না পারায় আক্ষেপের শেষ নেই রশিদের। খেলোয়াড় হিসেবে এটা হতাশাজনক, কারণ সবাই বড় দলের বিপক্ষে খেলতে চায়, এতে নিজের খেলায় উন্নতির সুযোগ থাকে, নতুন অনেক কিছু শেখা যায়। আশা করি শিগগিরই অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে খেলতে পারবো। শুধু বোলিং নয়, ব্যাটিং দক্ষতা বাড়াতেও বিশেষ মনোযোগী রশিদ খান। মাকসুম আলম খান, সময় সংবাদ। ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য সংবাদটা ভালো না লাগারই কথা। 2 দিন আগে যে গুঞ্জনে তৃপ্তির ঢেকুর তুলেছিল, সেই গুঞ্জনের ডালপালা গজানোর আগেই ছেঁটে ফেললেন খোদ পেপ গার্দিওলা। গুঞ্জনের শুরুটা স্প্যানিশ গণমাধ্যম মার্কার সূত্র ধরে, যেখানে দাবি করা হয় 2022 বিশ্বকাপ শেষেই নেইমারদের হেড কোচের ভূমিকায় দেখা যাবে গার্দিওলাকে। এজন্য অবশ্য বার্ষিক 112 কোটি টাকা বেতনের লোভনীয় প্রস্তাবও দেয়া হয়েছে। তারকা সমৃদ্ধ দল, সঙ্গে লাতিন ফুটবলে আধুনিকতার ছোঁয়া, ক্লাব ফুটবলের সর্বজয়ী এই মাস্টার মাইন্ডকে স্লেসাউদের ডাগ আউটে দেখার গুঞ্জনটা তাই ফুটবল বিশ্বেই বেশ আলোড়ন সৃষ্টি করে। এমন গুঞ্জনের পেছনে অবশ্য প্রভাবক হিসেবে কাজ করেছে গার্দিওলার পুরনো এক সাক্ষাৎকার, বছরচারেক আগে, যেখানে তিনি কোনো জাতীয় দলে কোচিং করানোর ইচ্ছে প্রকাশ করেছিলেন। আর সিটির সঙ্গে এই 23-এই তো চুক্তির মেয়াদ ফুরবে গার্দিওলার। সঙ্গে কাতার বিশ্বকাপ শেষে সেলেসাওদের দায়িত্ব ছাড়ছেন তিতেও, তাই 2-এ 2-এ 4 মিলিয়ে সাবেক এই বার্সা কোচের ব্রাজিলে আসার গুঞ্জনটা সত্যই মনে হচ্ছিল। তবে 2 দিন বাদেই সেই গুঞ্জন প্রত্যাখ্যান গার্দিওলার। আপাতত ইংলিশ ক্লাবেই নিজেকে সুখী মনে করা এই মাস্টারমাইন্ড জানিয়েছেন সিটি চাইলে আগামী 10 বছরের জন্য চুক্তিবদ্ধ হতে আপত্তি নেই তার।
আমি এখানে চুক্তিবদ্ধ এবং আমি এখানে খুবই সুখে আছি। আমি তো আজীবন এখানেই থাকতে চাই, এর চেয়ে আর ভালো কোথাও থাকা সম্ভব নয়। আমি তো আরো 10 বছরের জন্য চুক্তি নবায়ন করতে চাই। এই প্রসঙ্গ কিভাবে এলো সেটাই বুঝতে পারছি না। কোচিং ক্যারিয়ারে গার্দিওলার যাত্রাটা শুরু সেই 2008-এ। বার্সেলোনা বায়ান মিউনিখ হয়ে বছর সাতেক ধরে আছেন ম্যান সিটিতে। 2023-এ শেষ হতে যাওয়া চলমান চুক্তি শেষে পরবর্তী গন্তব্যটা কি হয় এই স্প্যানিয়ার্ডের, সেটাই এখন সকলের আগ্রহের বিষয়। সাব্বির মিথুন, সময় সংবাদ। এই ছিল খেলার সময়, সঙ্গেই থাকুন সময়।